এই 8টা নসিহত আপনারা আমল করার চেষ্টা করবেন, কতই না ভালো হতো। আচ্ছা ঠিক আছে সাবিরা জি, মাইজবিন মালিককে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো এবং পাথর দিয়ে তাকে রজম করো, হত্যা করে ফেলো। পাথর দিয়ে মাইজবিন মালিককে আঘাত করতে করতে হত্যা করা হলো। এক পর্যায়ে একটু রক্ত এসে একজন সাহাবীর গায়ে লেগে গেল, তাই ওই সাহাবি অভিশাপ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবিকে বললেন, সাহাবি জি শোনো, মাইজবিন মালিক যেই তওবা করেছে এই তওবা যদি তাম পৃথিবীর উম্মতের মধ্যে বিলিয়ে দেওয়া হয় তাহলে মাইজবিন মালিকের এক তওবাই যথেষ্ট, উম্মতের আর তওবা লাগবে না, একটাই এনাফ। আর তুমি মায়েজকে অভিশাপ করছো, মায়েজ জানতেন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে, আমি জিনা করেছি আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো। মায়েজ জানতেন আমার যদি বিচার হয় আমাকে ফাঁসি দিবে না, আমার গলা কেটে ফেলবে না, আমাকে অর্ধ পর্যন্ত গেড়ে পাথর মেরে মেরে আমাকে যন্ত্রণাদায়কভাবে আমাকে হত্যা করবে, এটা মায়েজ জানতেন। তারপরে মায়েজের হৃদয়ের ভিতরে ছিল আল্লাহর ভয়, তাই মায়েজ ভেবেছিলেন যে আমার পবিত্র হওয়া দরকার, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াব। মায়েজ আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, কিন্তু আমরা মানুষ এত নিমক হারাম, আমাদের মধ্যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় আমাদের মধ্যে নাই, ঠিক না? কান্নাকাটি করতে হয় এটা নাই, কাঁদতে হয় এটা নাই। মাযাব ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লাম্মান হাদারাতুল মাউত বাকা, একদিন মুয়াজ ইবনুল জাবাল অনেক কান্নাকাটি করছিলেন, তাই একজন সাহাবী এসে তাকে জিজ্ঞেস করলেন, তোর আমি আবিজাত্য, আমার সম্মান অনেক, আমার আবিজাত্য অনেক, এটা প্রত্যেকেই মনে করে সে নিজে সম্মানিত, কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি আবিজাত্য সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়াবান। সবচেয়ে বেশি সম্মানিত কে, তাকওয়াবান না তাকওয়া ছাড়া? আল্লাহর কাছে সম্মানিত কে, তাকওয়াবান। আমি এটা জানি, তাই আমি তাকওয়া অবলম্বন করার চেষ্টা করি। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করার চেষ্টা করি। আমি জানি পৃথিবীর সমস্ত মানুষের কাছে যদি দামি হই আর আল্লাহর কাছে যদি অসম্মানিত হই তাহলে আমার কোনো লাভ নেই। আমি জানি পৃথিবীর সমস্ত মানুষের কাছে যদি আমি অসম্মানিত হই আর আল্লাহর কাছে যদি আমি দামি সম্মানিত হই তাহলে আমার কোনো ক্ষতি নেই, ঠিক না? এই জন্য আমি আল্লাহর কাছে দামি হওয়ার চেষ্টা করি, আমি তাকওয়া অবলম্বন করি। আপনার কাছ থেকে আমি এটা শিখেছি। পাঁচ, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, একজন আরেকজনকে অভিশাপ দেয়, একজন আরেকজনকে দোষারোপ করে, একজন আরেকজনকে হিংসা করে, কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন যে যাকে যা বন্টন করে দেওয়া হয়েছে, আমাকে আল্লাহ যা দিয়েছেন অন্যজনকে তা দিবেন না, আর অন্যজনকে আল্লাহ যা দিয়েছেন আমাকে তা দিবেন না। আপনারা কি মনে করেন, আমাকে যা দিয়েছেন আপনাদের তা দিবেন, আর আপনাদের যা দিয়েছেন আমাকে তা দিবেন না? আপনারটা আপনার, আমারটা আমার, তাই আপনার সাথে আমার হিংসা কিসের? আরে ভাই, আপনারটা আল্লাহ আপনাকে দিয়েছে, আমার ক্ষতি কি? আমারটা আল্লাহ আমাকে দিয়েছে, তাই আমি পৃথিবীর কারো প্রতি অভিশাপ দেই না, আমি পৃথিবীর কারো প্রতি দোষারোপ করি না, আমি পৃথিবীর কাউকে হিংসা করি না, এইটা আমি আপনার কাছ থেকে শিখেছি। দেখেন তো ছাত্র কেমন শিখেছে কি। ছয়, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, একজন আরেকজনের সাথে বিদ্বেষ করে, একজন আরেকজনের সাথে মারামারি করে, একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করে ফেলে, একজন আরেকজনের সাথে শত্রুতা করে, ঠিক না? মানুষ একজন আরেকজনের সাথে শত্রুতা করে না? করে। কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন
আল্লাহ বলেছেন কি, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযূহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য শত্রু, অতএব তোমরা যদি শত্রু বানাতে হয় তাহলে শয়তানকে শত্রু বানাও, ঠিক না? এখানে আমি আপনাদের কাছে কয়েকটা হাদিস অনুবাদ করি, এখানে কয়েকটা কথা মনে রাখবেন, জীবনে কারো গীবাত করবেন না, জীবনে কারো বদনাম করবেন না, বদনাম করে গীবাত করে আপনার নেকিকে হারাবেন এই কাজ আপনি জীবনে করবেন না। ইমাম আওজাই রহিমাহুল্লাহ, নাম শুনেছেন না? ইমাম আওজাই, ইমাম আওজাই রহিমাহুল্লাহ, তিনি একদিন তার বন্ধুকে বলছেন, দোস্ত জি তুমি কি একটা কাজ করতে পারবে? কি কাজ? আমার জন্য একটা ঘর বানাবে, একটা ঘর দেখবে, একটা বাসা দেখবে, যার আশেপাশে ওই লোক নাই যারা গীবত করে। কোন লোক নাই? গীবাতকারী নাই, মানে আশেপাশে যেন গীবাতকারী না থাকে, গীবাতকারী থাকলে আমি তাদের সাথে প্রতিবেশী হব না। তো বন্ধু খুব চালাক, তো তাই ইমাম আওজাই রহিমুল্লাহকে হাত ধরে কবরস্থানে নিয়ে গেছে। তাই ইমাম আওজাই রহিমুল্লাহ বলতেছেন, তোকে আমি বললাম যে আমাকে একটা ঘর বানিয়ে দিবি যার আশেপাশে গীবাতকারী নেই, আর তুই আমাকে কবরে নিয়ে আসলি কেন? তখন বন্ধু বলতেছে, আমি আপনাকে কবরে আনলাম কেন জানেন? এইখানে যারা ঘুমিয়ে আছে এরা আপনার কোনোদিন গীবাত করবে না। কেন? এরা এদের নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের কি হবে এই চিন্তায় ব্যস্ত, আপনার চিন্তা করার সময় এদের নাই। আর এই দুনিয়ার মানুষের খায়া কোনো কাম নাই, তাই ওরা আপনার গীবাত করবে, তাই ওরা আপনার বদনাম করবে, ঠিক না? তাই জীবনে কারো গীবাত করবেন না। কেউ যদি আপনাকে আঘাত দেয় তাহলে আপনি কিছু মনে করবেন না, আপনি ওটাকে ভুলে যাবেন। হাসান বসরি রহিমাহুল্লার মতো, হাসান বসরি রহিমাহুল্লাহকে বললেন, আপনাকে মানুষ এত গালি দেয়, আপনাকে মানুষ এত কটু কথা বলে, আপনাকে মানুষ কত কিছু বলে, আপনার খারাপ লাগে না? হাসান বসরি রহিমাহুল্লাহ বললেন, শোনো, আমি যেদিন দুনিয়ায় এসেছিলাম ওই দিন ছিলাম একা, শোনো, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব ওই দিনও থাকবো একা, শোনো, আমি যেদিন কবরে থাকবো ওই দিনও থাকবো একা, শোনো, আমাকে যেদিন হাসরে উঠানো হবে ওই দিনও থাকবো একা, শোনো, আমার ফয়সালা যদি জাহান্নাম হয় তাহলে জাহান্নামে থাকবো একা, আমার ফয়সালা যদি জান্নাত হয় তাহলে আমি জান্নাতেই আমি একা যাব। তো কে আমাকে কি বললো এটা আমার দেখার কিচ্ছু আসে যায় না। তা মানুষ আমাকে কি বললো এ নিয়ে চিন্তা করা যাবে? একা কবরে, একা দুনিয়ায় এসেছি, একা কবরে যাব, একা চলে যাব, একাই উঠতে হবে, একাই হাসর হবে, অতএব কিসের চিন্তা? তার মানে বলছিলাম, আপনাকে গীবাত করবেন না, বিদ্বেষ করবেন না, শত্রুতা করবেন না। কয়েকটা হাদিস আপনাদের অনুবাদ করে শোনাই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আচ্ছা ঠিক আছে বলেন 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 এক, আপনি নেক আমলকে সাথী বানাবেন, দুই, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাবেন এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলবেন, তিন, অবশ্যই সবচেয়ে দামি জিনিস আল্লাহর কাছে পাঠিয়ে দিবেন, দান করার চেষ্টা করবেন, চার, অবশ্যই তাকে অবলম্বন করবেন তাহলে আপনি সম্মানিত হবেন, পাঁচ, অবশ্যই আপনি কাউকে দোষারোপ করবেন না, কারো প্রতি অভিশাপ দিবেন না, কাউকে হিংসা করবেন না, ছয়, কারোর সাথে বিদ্বেষ করবেন না, কারোর সাথে শত্রুতা করবেন না, কারোর সাথে ঝগড়া মারামারি করবেন না, যদি শত্রুতা করতে হয় তাহলে একমাত্র শয়তানের সাথে করব। আপনারা আমার শত্রুকে আরও জোরে বলেন, শত্রুকে শয়তান। অতএব যদি শত্রু বানাতেই হয় তাহলে শয়তানকে আমরা শত্রু বানাবো। সাত, আপনারা আল্লাহর ইবাদত করবেন, হালাল পথে ইনকাম করবেন, আপনাদের দায়িত্ব আল্লাহর ইবাদত করা, হালাল পথে ইনকাম করা, রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর। আট, অবশ্যই আপনারা আল্লাহর উপরে ভরসা রাখবেন, কোনো ব্যক্তি
বস্তু, নিজের ক্ষমতা, নিজের যশ এগুলোর উপরে ভরসা রাখবেন না। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। এই আটটা নসিহত আপনারা আমল করার চেষ্টা করবেন। এই দাওয়া দাবি রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।